হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আমিও দেরি না করে হঠাৎ রেডি হয়ে চলে গেলাম শ্মশানে হয়নি খাইয়ে দেখ আমার বন্ধু বান কি হয় বলো তো এই যে বুনু গুলো ভুলভাল ভিডিও বানায় এগুলো নিয়ে ট্রোল করি এরা আবার রিপ্লাই ভিডিও বানায় আমাদের মতো রিং লাইটও লাগবে না ডিএসএল আর ক্যামেরাও লাগবে না সেট লাগবে না এই অন্ধকার ছাদে খোলা আকাশের নিচে মোবাইলের সেলফি ক্যামেরা আর আমার চামড়া দুটো ঠোঁট এমন পেলা পেলবো পরে দিন বধ পিল খেতে হবে অদ্ভুত না শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানায় দিদা মারা গেছে শ্মশানে পোড়াবে সেখানে ব্লগ বানানোর জন্য সেজে গুজে যাচ্ছে কারো মা খুব অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করতে যাচ্ছে সেটা গুছিয়ে ভিডিও করে ব্লগ বানিয়ে আপলোড করছে অন ডিউটি পুলিশ অফিসার বলছে তার সিকিউরিটি দিতে সে নাকি ভিআইপি বলছি লাল নিয়ে গিয়ে লাঠি মেরে পোদ এমন লাল করবে না পরে লাল লাল লঙ্কার গুঁড়ো দিতে ভয় পাবে বাংলার হাল ফেরাতে ফেরাতে হলে হবে তাই বাংলা নিজের মেয়েকেই চায় জয় শ্রীরাম ভোটের রেজাল্ট এর পরবর্তী আমার মনের প্রতিক্রিয়া এটাই কে জিতলো কে হলো তাতে আমার বালটা ছেড়া গেলো সাধারণ মানুষের কোনো কিছু চেঞ্জ হবে সেই আগে যেরকম ছিল ওই রকম ভোটের রেজাল্টের পরে আমি একটা জিনিস নিয়ে এতটুকু অ্যাসিওরেন্স দিতে পারছি যে পশ্চিমবঙ্গে মিমাররা এত ট্যালেন্টেড কি সুন্দর সুন্দর মিম বেরিয়েছে ভোটের রেজাল্টের পরবর্তী রে বাপ রে বাপ আসতে আসতে জিভ নুন সরি মাটি টাচ করে গেছে সিপিআইএম এর বিজয়ীর সিট ততগুলো নয় যতগুলো কাঞ্চন মল্লিকের বউ রয়েছে তারপরে দেখলাম যে যেই ছেলেটা মাধ্যমিকে দুবার ফেল করেছে সে কালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা থেকে ভাতাটা বেশি ইম্পর্ট্যান্ট। দেখ একটা মিম বেরিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে সবাই অপছন্দ করে তবু জিতে গেল। কি হিপোক্রেসি মাইরি। এর থেকে এটাই প্রমাণিত হয় যে সোশ্যাল মিডিয়াতে এই যে আগে যে কেচাল ঝামেলা হ্যাঁ টেন মিম ট্রোল রোস্টিং পোস্টিং এগুলোর দ্বারা কোনো পার্টিকে জেতা না হারানো সম্ভব নয় আর সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করে কোনো সিনেমাকে হিট করার সম্ভব না। এই যে একটা ট্রেন্ড হচ্ছে ওরা কষ্ট করে সিনেমা বানিয়েছে আপনারা গিয়ে দেখুন ও তো কষ্ট করে টাকা কামিয়েছে। টাকা দিয়ে ও টিকিটটা কাটবে ও কেন যাবে বাজে সিনেমা দেখতে ভালো সিনেমা মানালে এমনি লোকে দেখবে সেরকম ভালো কাজ করলে লোকে এমনি জিতবে টাকা দিচ্ছে আর সব খুব খুশি কেউ নেই বল রে আর অনেকে বলছে ভোটের রেজাল্টের পরে নাকি দেবের জেল হবে কারণ শুধু সালমান খান নয় দেবো নাকি হরিণ বধ করেছে আর যারা এবার সাংসদ হলো তারা কি কি পাবে জানেন মাসিক সত্তর হাজার টাকা বেতন উনপঞ্চাশ হাজার টাকা কনস্টিটিউশনাল অ্যালাউন্স চুয়ান্ন হাজার টাকা অফিস এক্সপেন্স অ্যালাউন্স তাছাড়া সেক্রেটারি ফার্নিচার সাংসদে উপস্থিত থাকলে পার ডে দু হাজার টাকা চৌত্রিশ বার বিনামূল্যে ফ্লাইট ভ্রমণ সঙ্গী সহ এছাড়া ফ্রিতে বাংলো জল টেলিফোন মেডিকেল আর তুই সালা চাম্পাটি চিন্টু সেই নেতার জেতার আনন্দে পাশের পাড়ায় গিয়ে দুটো লোকের বাড়ি ভেঙে এলি ট্যাটু পার্লারে কপালে গান্ডু খোদাই করে লাগা আরেকটা মিম খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ভোটের রেজাল্টের দিন আমার বাবা নাকি টিভির ভিতরে ঢুকে গেছে খবরের চ্যানেল দেখতে দেখতে এটা একদম ঠিক প্রত্যেকটা বাড়ির একটা সত্য ঘটনা বাপ কাকা যেটা দাদুরা এইটা এদের মানে ভোটের একটা যে রেজাল্ট এই যে একটা 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 ক্রেজ সাংবাদিক বৈঠক যে বিভিন্ন নিউজ চ্যানেলে যে একটা আপডেট আসতে থাকে পরপর ওইটা তাদের কাছে একদম কি বলবো কিডনি ফেলিয়ার হয়ে যাওয়ার আগে যে জল খাওয়াটা জরুরি সেরকম জরুরি হয়ে যায় বাপ ভাব যাত্রাটা পালে টিভির ভিতরে গ্লাস খুলে পিকচার টিউবের উপরে বসে পড়ে এরকম একটা ব্যাপার আর কি সিরিয়াসনেস ভোট নিয়ে মানে এমন একটা ভাব কালকে মোদি দিদি বাড়িতে এসে চা খেয়ে গেছে তাদের ফিউচার প্ল্যান সবকিছু বলে দিয়ে গেছে এরকম তো বন্ধুগণ বাংলার ভোটের রেজাল্টের পরে বাংলার সুপারস্টারকে নিয়ে এবার একটু কথা বলবো ধন পেপারটার টিটি ফেট সুপারস্টার ডিজে অরুণ বাবু ওয়ার্ল্ডে 400 কোটি বেস ভ্যালু আমার 400 কোটি দেখ রায় বিনু আরে ভাবা যায় বাগা যতিনের মোড়ে ছেড়া পড়াটা বিক্রি করে তার 400 কোটি ফেস ভ্যালু 400 কোটি ফেস ভ্যালু মানে ইনদামিনি উনি বোঝাতে চেয়েছেন 400 কোটি লোক তার ফ্যান শুধু ফোন পেপারটা লিখবে এই যে বিশ্ববিখ্যাত ফোন পেপারটা লিখতে হবে না শুধু ফোন পেপারটা লিখলে কি হবে লাইন দিয়ে দু আটশো নিরানব্বইটা ভিডিও পাবে ওয়ার্ল্ড এর চারশো কোটি ফেস ভ্যালু বলছি দাদা আপনার এই ভ্যালুবেল ফেস্টটাকে এরকম খোলামেলা রাখা উচিত নয় এটাকে একটা সোনার কাছে বন্দি করে ওটিপি যুক্ত একটা লক সিস্টেম করুন এরকম ভ্যালুবেল ফেসটাকে নিয়ে যে খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন কেউ হয়তো একটা দাঁত ভেঙে দু কোটি টাকা বিক্রি করে দিল কেউ হয়তো ভুরু দুটো লোম ছিল পঞ্চাশ লাখ টাকা বিক্রি করে দিল ভ্যালু চারশো কোটি ভ্যালু রিস্ক নেবেন না তবে তার আগে একটি আনন্দ সংবাদ বন্ধুগণ ক্রিকেটের উত্তেজনায় উত্তেজিত জনগণের থ্রিল এবং এক্সাইটমেন্ট গ্লোবালি ছড়িয়ে পড়তে চলেছে আইসিসি ওয়ার্ল্ড কাপের মাধ্যমে যেটা ইউএসএতে অনুষ্ঠিত হতে চলেছে স্বাভাবিকভাবে আমার তোমার সকলের সাপোর্ট থাকবে টিম ইন্ডিয়ার জন্য পারি ম্যাচের থ্রুতে বন্ধুগণ তোমরা তোমাদের চ্যাম্পিয়নসদের চেয়ার আপ করতে পারো আর তোমার ক্রিকেট এক্সপিরিয়েন্স এই পাড়ি ম্যাচে কাজেও লাগাতে পারো তবে হ্যাঁ পাড়ি ম্যাচই কেন কারণ এখানে রয়েছে বেস্ট উইনিং অর্ডস ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন আর সুপার ফাস্ট আর তার সাথে রয়েছে তিরিশ বছরের ট্রাস্ট আর বন্ধুগণ পাড়ি ম্যাচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে পুরান এবং কাজের এখানে শুধুমাত্র তুমি সঠিক প্রেডিকশন করে তিনটে মোটর বাইক এবং আট লক্ষ টাকা গ্যারান্টেড জিতে যেতে পারো এর সাথে রয়েছে ফোর ফিফটি পার্সেন্ট ওয়েলকাম বোনাস আপ টু ফিফটি থাউজেন্ড রুপিস শুধুমাত্র নতুন ইউজারদের জন্য তো দেরি কিসের বন্ধুগান জয়েন করো পারি ম্যাচ আর এবারের ক্রিকেট বিশ্বকাপকে অবিস্মরণীয় করে তোলো পিন কমেন্টে পারি ম্যাচের দেওয়া রয়েছে যাও রেজিস্ট্রেশন করো আর ভারতে ক্রিকেটের গৌরবকে আবার ফিরিয়ে আনো হারিয়া যারা টেপা ফোন ইউজ করে তারা আমাকে দেখতে পারবে না বস ওয়ার্ল্ড এর চারশো কোটি ফেস ভ্যালু আমার চারশো কোটি টাচ তোমাকে দেখতে পাবো

হাসিটা দেখো একবার মনে হচ্ছে ডায়লগবাজি করতে গিয়ে পরোটার বারোটা বাজিয়েছে সেই ছেড়া পরোটা খেয়ে কোনো কাস্টমারের মাথা তার ছিঁড়ে গেছে এবং সে রাগে চোখে টিপা টিপি ফোন না পেয়ে উরুন্দারটাই টিপি দিয়ে পালিয়ে গেছে তাই হাসছে নতুন দোকান উদ্বোধনের জন্য আপনাকে অরুণ বাবু বেস্ট অফ লাখ বেস্ট অফ কোটি বেস্ট অফ হাজার ভোগ ভরা ভালোবাসা পেট ভরা বিরিয়ানি ছেড়া বড়টা পাতা হিলতা নেই হাওয়া উসে হিলাতা হে পাতা হিলতা নেই হাওয়া উসে হিলাতা হে

অন ডিউটি পুলিশ অফিসার কে বলছে তার সিকিউরিটি দিতে সে নাকি ভি আই বলছি লাল বাজারে নিয়ে গিয়ে লাঠি মেরে পদ লাল করবে না পরের দিন ঘুগনিতে লাল লঙ্কার গুঁড়ো দিতে ভয় পাবে পাঁক কি অদায় আছে দেখানো অবশ্য কি অদাদা আছে দেখানো

দেখো যে দেখো না মানে উনি ভালো করে জানেন পরোটার বারোটা বেজে গেলে পরোটা পুরে যদি ওরাং ওরাঙের পদও হয়ে যায় তাও কোনো লস নেই নাচ গান ডায়লগ চিত্রাহার চলতে থাকবে এই চিত্রহারকে অবশ্যই কন্টিনিউ করতে হবে তার নিচের আলু ধরে রাখ মানে সরি ফেস ভ্যালু ধরে রাখতে হবে তবে লাস্টে একটা কথা না বললেই না বাঙালির কিন্তু ছাড়া কিছু চলে না সে যাই হোক জন্যই জন্যই বাঙালির মাসে সেই দেখবে ফাইভ স্টার হোটেল হোক বা রেস্টুরেন্ট হোক সেখানে খাবারের জায়গার পাশে ছোট স্টেজ থাকে সেখানে লাইভ চলে গানের নাচের সেই জন্যই ডিজে অরুণবাবু সুপার স্টার হয়ে গেছে ক্রেজ বেড়ে গেছে কারণ উনি পড়টার পাশাপাশি এন্টারটেনমেন্টও বিক্রি করছেন এটাতে কোনো ভুলের কিছু নেই উনি অনেস্টভাবে ইনকাম করে খাচ্ছেন অরুণ বাবু আপনার নতুন দোকানের জন্য শুভেচ্ছা আপনার পড়াটা আরো ছিটতে থাক মানুষের মধ্যে ছেড়া পড়াটা ছড়িয়ে পুরুক আপনার আরো উন্নতি হোক হ্যাঁ কিছু ভুল ভাল ভাট বকেন আপনিও জানেন এই ভাটগুলো বকলেই ছেঁড়া ছেড়া পাশাপাশি ফেসবুকে পেজে ছেঁড়া ছেঁড়া আপনার রিভিউ বেরিয়ে যাবে ছেঁড়া পরোটার পর বাংলার আরেক তার ছেঁড়া মামনির গল্প যে তার দিদিমার মৃত্যুর পর শ্মশানে পোড়াতে গিয়ে ব্লগ বানাচ্ছে হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে এই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম অদ্ভুত না গিয়ে ব্লগ বানায় দাদু দিদিমার মৃত্যু মায়ের অসুস্থতা এই জিনিসগুলো একজন সুস্থ শিক্ষিত মানবিক মূল্যবোধ সম্পর্ক মানুষের কাছে এতটাই সেন্টিমেন্টাল এবং ইমোশনাল যে এই আবালগুলোর বোঝা উচিত এই টপিক নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্লগ হিসাবে আপলোড করে সিম্পিক খাওয়া আর ডায়রিয়া যুক্ত গাধার খওয়ায় পশ্চিম লাল ফিললে শিক্ষার হাল ফিরবে এই সেমি অসম্ভব বিংশবার্ষিকী পরিকল্পনা বাদ দিয়ে যদি ইমিডিয়েট অশিক্ষিতের সংখ্যা কমাতে হয় তাহলে সোশ্যাল মিডিয়ার এই কৃমি এই কৃমি প্রজাতির ব্লগার বা ইনফ্লুয়েন্সার গুলোকে প্রাইমারি স্কুলে ভর্তি করে জাস্ট কমন সেন্সের ক্লাস নেওয়া উচিত আবার বন্ধুগণ কি হয় বলো তো এই যে বুনুগুলো ভুলভাল ভিডিও বানায় এগুলো নিয়ে যে ট্রোল করি এরা আবার রিপ্লাই ভিডিও বানায় মানে বুনু তুমি কি জানো তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন থেকে আমি পেট চালানোর জন্য রোস্টিং করি তুমি যখন মায়ের পেট থেকে থেকে জগতের আলো দেখার জন্য কিক মারতে না তখন তোমাদের মতো আলবাল ছোলার ডালগুলোকে আমি রোস্টিং করে কিক মারি তোমাদের মতো রিং লাইটও লাগবে না ডিএসএলআর আর ক্যামেরাও লাগবে না আপও লাগবে না এই অন্ধকার ছাদে খোলা আকাশের নিচে মোবাইলের সেলফি ক্যামেরা আর আমার চামড়া দুটো ঠোক এমন পেলা পেলব পরের দিন বদ পিল খেতে হবে যায় তাই তোমাদের রিপ্লাই প্যাকেট যা আবার রিপ্লাই আসবে এই ভুল ধারণা নিয়ে বেঁচে থেকো না বই নিয়ে পড়তে বসো বুনু রচনা ব্যানার্জি জিতে গেছে উনি মনে হয় না দিদি নাম্বার ওয়ান করবে উনি এখন রাজনীতি করবে এরকম ক্রিঞ্জ ভিডিও বানিয়ে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার যে একটা স্বপ্ন এটা ভুলে যাও পড়তে বস টাটা বন্ধুগণ ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করতে চলেছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই দেখো শোনো বোঝো হাসো এনজয় করো হালকা মুতে শুয়ে পড়ো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে খাইনি খাইয়ে কাকা